ঘূর্ণিঝড় বিপর্যয়, ভারতের উপকূলীয় রাজ্যগুলোতে সতর্কতা জারি। ইউক্রেনকে সামরিক সহায়তার ঘোষণা দিলেন জাস্টিন ট্রুডো। নয়িমের সহিংসতার ঘটনায় ইমরানকে জিজ্ঞাসাবাদ করা হবে বলছেন প্রতিরক্ষামন্ত্রী। এবং সর্বশেষ থাকছে, ইউক্রেন পাল্টা আক্রমণ শুরু করেছে নিশ্চিত করলেন জেলেনস্কি। ইউক্রেন পাল্টা আক্রমণ শুরু করেছে বলে দাবি করছে জেলেনস্কি, এবং পুতিনও বলেছে ইউক্রেন পাল্টা আক্রমণ চালাচ্ছে। কিন্তু তাদের আক্রমণের আগেই উল্টা ইউক্রেনিদের উপর পাল্টা আক্রমণ চালিয়ে, সজোরে আক্রমণ চালিয়ে তাদের সেনাবাহিনীকে সমূলে বিনাশ করে দিয়েছে রাশিয়া। ইতিমধ্যে শত শত ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে, ট্যাঙ্ক কামান ধ্বংস করেছে। তারপরেও ইউক্রেন দাবি করছে যে তারা পাল্টা আক্রমণ শুরু করেছে। আসলে পাল্টা আক্রমণে কী হবে পরিণতি? পাল্টা আক্রমণে কি ইউক্রেন আবার রাশিয়ার দখল করা অঞ্চলগুলো মুক্ত করতে পারবে? রাশিয়া যে অঞ্চলগুলো ইতিমধ্যে তাদের করে নিয়েছে তা কি আবার ছেড়ে পালিয়ে যাবে? ইউক্রেনে যতই অস্ত্র সহায়তা দিক মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন, তারা কি ইউক্রেনকে ওইভাবে করে আর সরাসরি সহযোগিতা করতে পারবে যেমনটা ন্যাটো জোটের সদস্য দেশগুলোর জন্য করে থাকে বা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর জন্য করে থাকে? নাকি উপরে উপরে সহায়তার নামে আসলে তারা অস্ত্র বিক্রি করছে, হাজার হাজার কোটি ডলারের বাণিজ্য করছে? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় আমেরিকা আসলে এখানে ইউক্রেনকে দাবার গুটি হিসাবে ব্যবহার করছে। ইউক্রেনকে সামনে রেখে রাশিয়াকে পঙ্গু করাই তাদের মূল উদ্দেশ্য, সাথে ইউক্রেনে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র বাণিজ্য করাও তাদের অন্যতম উদ্দেশ্য। তাছাড়া ইউক্রেনের এই যুদ্ধকে ভয় হিসাবে দেখিয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোর কাছে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করে চলেছে আমেরিকা ও ইউরোপের অন্যান্য দেশ যারা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। মূলত ব্যবসা বৃদ্ধি করা, নিজের ফায়দা লোটানোই হচ্ছে ইউক্রেন যুদ্ধের আসল বা পিছনের গল্প। ইউক্রেনকে সামনে রেখে মূলত আমেরিকা এই খেলায় মেতে উঠেছে। তবে রাশিয়া কি এত সহজে ছেড়ে দিবে? যতই তারা পাল্টা আক্রমণ শুরু করুক না কেন, তারা কি পার পাবে রাশিয়ার কাছে? কি মনে হয় আপনাদের এ বিষয়ে? আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আর এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। তাছাড়া ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু করেছে বলে যে নিশ্চয়তা দিয়েছে জেলেনস্কি, সে সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে রাবে একটা রুম্পার প্রতিবেদনে। ঘূর্ণিঝড় বিপর্যয়, ভারতের উপকূলীয় রাজ্যগুলোতে সতর্কতা। ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাবে ভারতের পশ্চিমাঞ্চলের রাজ্য গুজরাট, মহারাষ্ট্র, গোয়া ও অন্যান্য উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে আরব সাগরের এই ঘূর্ণিঝড় তীব্রতর হবে বলে আবহাওয়াবিদরা হুঁশিয়ারি দিলে এই সতর্কতা জারি করা হয়। ঘূর্ণিঝড় বিপর্যয়ের আগে আগামী 5 দিন পূর্ব ও মধ্য আরব সাগর এবং সেই সাথে ভারতের সৌরাষ্ট্র ও কচ্ছ অঞ্চলে কাজকর্ম বন্ধ রাখতে মৎস্যজীবীদের সতর্ক করেছে কর্তৃপক্ষ। ভারতীয় আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় বিপর্যয়কে অতি শক্তিশালী ঝড় হিসেবে চিহ্নিত করেছে। তারা শনিবার বলেছে, ঘূর্ণিঝড়টি দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বাই থেকে প্রায় 620 কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। শনিবার এক বিবৃতিতে IMD বলেছে, আগামী 24 ঘন্টায় এই ঝড় আরো ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এটি ধীরে ধীরে উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে যেতে পারে। আবহাওয়া দপ্তর সতর্ক করেছে যে আগামী 3 দিন উপকূলীয় কেরালা ও কর্ণাটক রাজ্যের কিছু বিচ্ছিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ভারতের গুজরাট, দক্ষিণ গুজরাট, সৌরাষ্ট্র উপদ্বীপ এবং কচ্ছের 13টি উপকূলীয় জেলায় সতর্কতা জারি করা হয়েছে। এই রাজ্যের রাজস্ব দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব কমল দায়ানি রয়টার্সকে বলেছেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে আমরা পুরোপুরিভাবে প্রস্তুত। এই ঝড়ে বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন জেলাগুলোতে জাতীয় ও রাজ্য স্তরের বিপর্যয় মোকাবেলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। ইউক্রেনকে সামরিক সহায়তার ঘোষণা দিলেন ট্রুডো, আখির উজ্জামান সোহান। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শনিবার যুদ্ধকালীন কিয়েভে একটি অঘোষিত সফরের সময় ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা ঘোষণা করেছেন, যার পরিমাণ 500 মিলিয়ন কানাডিয়ান ডলার। কারণ ইউক্রেন রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত,
এবং নিয়মিত বিমান হামলার সঙ্গে লড়াই করছে। সূত্র কালের কণ্ঠ, ট্রুডো কিয়েভে একটি স্মৃতিসৌধে ইউক্রেনীয় সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, যারা 2014 সাল থেকে রাশিয়াপন্থী বাহিনীর সঙ্গে লড়াই করে নিহত হয়েছেন। এরপর তিনি আলোচনার জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেন। দক্ষিণ ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত কাকোভকা বাঁধ ধ্বংসে রাশিয়ার ভূমিকার নিন্দাও করেছেন ট্রুডো। কিয়েভ কর্তৃপক্ষের প্রকাশিত আলোচনার ভিডিওতে দেখা যায়, ইউক্রেনের নেতার পাশে বসে ট্রুডো বলেছেন, আমরা আপনার সঙ্গে থাকব যতটা লাগে, যতদিন লাগে। ন্যাটো সদস্য কানাডায় সবচেয়ে বেশি ইউক্রেনীয় অভিবাসী রয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের সময় দেশটি কিয়েভকে সামরিক ও আর্থিক সহায়তা সরবরাহ করেছে। এদিন ট্রুডো একটি যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, আমি ঘোষণা করতে পারি যে আমরা সামরিক সহায়তার জন্য নতুন অর্থায়নে $500 মিলিয়ন প্রদান করব। এদিকে ইউক্রেন যত দ্রুত সম্ভব ন্যাটো সামরিক জোটে যোগ দিতে চায়, কিন্তু জেলেনস্কি স্বীকার করেছেন যে রাশিয়ার সঙ্গে যুদ্ধের সময় এটি ঘটতে পারে না। আলোচনার পরে গৃহীত একটি যৌথ ঘোষণায় বলা হয়েছে, কানাডা ইউক্রেনকে শর্ত সাপেক্ষে ন্যাটো সদস্য হওয়ার জন্য সমর্থন করে। ইউক্রেন ও কানাডা 2023 সালের জুলাইয়ে ভিল নিয়াসে ন্যাটো সম্মেলনে এই সমস্যাগুলো সমাধানের জন্য উন্মুখ। আলোচনায় জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেন কানাডিয়ানদের তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞ, আপনাদের অনেক ধন্যবাদ, কানাডার জনগণ এবং অবশ্যই সব দল, সরকার এবং সংসদকে, সত্যি এই সাহায্য প্রয়োজনীয় ছিল। নয় মের সহিংসতার ঘটনায় ইমরানকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, গত 9 মে দেশজুড়ে সহিংসতার ঘটনায় পাকিস্তান তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে জিজ্ঞাসাবাদ করা হবে। শুক্রবার পাকিস্তানের জাতীয় পরিষদের বাইরে সাংবাদিকদের এই কথা বলেন খাজা আসিফ। সামরিক স্থাপনা ও শহীদ তরুণে হামলাকারীরা প্রশিক্ষিত সন্ত্রাসী বলে মন ভরে তিনি বলেন, এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত এবং পিটিআই চেয়ারম্যানের নির্দেশনায় এই হামলা চালানো হয়। প্রতিরক্ষা মন্ত্রীর অভিযোগ, সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনে হামলা করার জন্য কর্মী সমর্থকদের উস্কে দিয়েছিলেন পিটিআই এর প্রধান ইমরান খান। তিনি অব্যাহতভাবে সেনাবাহিনীকে নিশানা করে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন, যদিও সেনাবাহিনীর সঙ্গে তার কোনো লেনাদেনা নেই। 9 মে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে রাস্তায় নামেন পিটিআই এর কর্মী সমর্থকেরা। রাওয়ালপিন্ডিতে দেশটির সেনাবাহিনীর সদর দপ্তর এবং লাহোরে জিন্না হাউস নামে পরিচিত একজন সেনা কমান্ডারের বাসভবনে হামলা করা হয়। এক প্রশ্নের জবাবে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আরো বলেন, পিটিআই বিশেষ করে দলটির বিদেশে থাকা কর্মীরা দাবি করেছেন যে 9 মে হওয়া সেই সহিংসতায় দাঙ্গায় 25 জন মানুষ প্রাণ হারিয়েছেন। পিটিআই কর্মী সমর্থকদের সেই দাবি মিথ্যা এবং এমন দাবির কোনো ভিত্তি নেই। খাজা আসিফ সাংবাদিকদের বলেন, এই ধরনের কিছু ঘটেনি এবং পিটিআই এর কোনো কর্মী বা সমর্থক সেদিন মারা যাননি। ইউক্রেন পাল্টা আক্রমণ শুরু করেছে নিশ্চিত করলেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার নিশ্চিত করে বলেছেন, রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণমূলক ব্যবস্থা শুরু হয়েছে এবং চলছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে কিয়েভে এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি এই কথা বলেন, তবে তিনি বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করেছেন। জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে পাল্টা আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে ইউক্রেনীয় সেনারা পূর্বাঞ্চলে বাখমুতের কাছে এবং দক্ষিণে জাপোরিঝিয়ার কাছে অগ্রসর হয়েছে। তারা রাশিয়ান লক্ষ্যবস্তুতে দূরপাল্লার হামলাও চালিয়েছে। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন দাবি করেছিলেন, কিয়েভের দীর্ঘ প্রত্যাশিত পাল্টা আক্রমণ ইতিমধ্যে ব্যর্থ হয়েছে। একজন সাংবাদিক জেলেনস্কিকে এই বিষয়ে মন্তব্য করতে বলেছিলেন। তিনি বলেন, আমাদের পাল্টা আক্রমণ সম্পর্কে পুতিন যা বলেছেন তা আশনীয়। এটি গুরুত্বপূর্ণ যে রাশিয়া সবসময় এটি অনুভব করে। আমার মতে তাদের বেশি দিন বাকি নেই। ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানান, তিনি সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনি সহ সামরিক কমান্ডারদের সঙ্গে প্রতিদিন যোগাযোগ করেছেন। তিনি বলেন, সবাই এখন ইতিবাচক, পুতিনকে বলুন। এর আগে শনিবারই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একটি অঘোষিত সফরে কিয়েভে পৌঁছান। এরপর তিনি সামরিক অর্কেস্ট্রা বাজানোর সময় যুদ্ধে নিহত সেনাদের ছবি সম্বলিত একটি প্রাচীরে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য, এবং এই জাতীয় সংবাদ
প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।